但是我差不多方面就打开我的。他们发的工资也很多，他们俩双方的工资，这别的什么工资，他们都多了，他们大部分的工资，他们俩工资是多少呢？这房租房贷，不如就用手机多买点东西，房租只是比较高，房租不贵，连那个手机房租都比较少，他们俩大部分的工资我们，他房租给拿走了。আমরা সবাই বন্ধুরা করে যারা ভূমিতে তা খারাপ বা যারা ভূমিতে তা শোষণ করে তাকে তা খারি অথবা তা শোষিত করে আমরা বন্ধুরা থেকে এই বলতে পারি বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি যদি বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি অপেক্ষা বিষয় তবে তাকে তাপ খালি বিক্রিয়া বলে এই তাপমাত্রা এবং তাপ খালি বিক্রিয়াতে যে বিক্রিয়াটা তাপমাত্রাতে হয় যেমন ম্যাগনেসিয়ামের মতন বললাম শক্তির পার্থক্য তাপ শক্তির পার্থক্য যদি বিক্রিয়া ডেলেক্সের মান ঋণাত্মক হয় তবে সেটা হবে তাপ উৎপাদন বিক্রিয়া আর যদি ডেলেক্সের মান ধনাত্মক হয় তবে সেটা আমরা তাপ উৎপাদন বিক্রিয়া বলতে পারি যেমন বলা হচ্ছে যে মিথানকে যদি আমরা গঠন করি তাহলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি সাথে সাথে তাপ উৎপন্ন হয় এই উৎপন্ন তাপের মান হল ডেলেক্স অবস্থার মাইনাস 890 কিলোজ তার মানে বিক্রিয়া একটা তাপ উৎপাদন বিক্রিয়া আবার নাইট্রোজেন যখন ক্লোরাইড বায়ু উপস্থিত তখন উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড যেটা একটা তাপের বিক্রিয়া এবং ডেলেক্স মান কত ডেলেক্স মান প্লাস 180 কিলোজ তারপরে ডেলেক্স মান যদি মাইনাস হয় তখন সেটাকে তাপ উৎপাদন বিক্রিয়া বলে আবার ডেলেক্স মান যদি প্লাস হয় তখন সেটাকে তাপের বিক্রিয়া বলে এখন পরীক্ষা এরকম করে আসতে পারে যে একটা বিক্রিয়া দিবে তার বন্ধন শক্তির মান দিবে বন্ধন শক্তির মান জন্য দেবে প্রকাশ করতে বলবে বিক্রিয়াটা তাপ উৎপাদন বিক্রিয়া না তাপ হানি বিক্রিয়া যেমন ধরো এরকম থাকতে পারে যে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে পানি তৈরি করে বলবে এই বিক্রিয়াটা তাপ উৎপাদন না তাপ হারিয়ে সেটি ব্যাখ্যা করো অথবা এই বিক্রিয়াটা ডেলেক্সের মান নির্ণয় করো যেখানে হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সিজেন বন্ধন শক্তির মান যথাক্রমে 435 কিলো জুল 498 কিলো জুল এবং 464 কিলো জুল পার মোল মোলে বিক্রিয়াটি ডেলেক্সের মান নির্ণয় করো অথবা গাণিতিক যুক্তি মাধ্যমে দেখাও বিক্রিয়াটি তাপ উৎপাদন বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়াটা তাপ উৎপাদন নাকি তাপ হারে অথবা ডেলেক্সের মান নির্ণয় করো বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে তখন সেখানে যদি প্রশ্ন করে এবং তাপ উৎপাদন নাকি তাপ হারে গাণিতিক যুক্তি মাধ্যমে ব্যাখ্যা করো তখন আমরা ডেলেক্সের মান নির্ণয় করবো যদি ডেলেক্সের মান ঋণাত্মক হয় তাহলে তাহলে তাপ উৎপাদন বিক্রিয়া তার মানে বিক্রিয়তার বন্ধন করা হয়েছে আবার উৎপাদন নতুন করে বন্ধন ঘটছে অথবা সৃষ্টি হয়েছে
তাহলে এই যে বন্ধন যে বাড়ছে, তাহলে আমরা হিসাব করি বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এটাকে আমরা কি ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি, কি ওয়ান কার্বন ছিল, 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 কার্বন ছি
2498.2 এত কিলো দিন তাহলে 414.4 যোগ 498.2 652 কিলো জুড়ি আবার বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি সমান P2 সমান সমান এই একটা কার্বন সেল বন্ধন কার্বন সেল বন্ধন মানে কার্বন অক্সাইড কার্বন অক্সাইড বন্ধন আছে কি না ধরে নিয়েছিলাম যে কার্বন অক্সাইড বন্ধন দেখতে পারে এক্সপ্লেন হয়েছে যেহেতু দুই মূল কার্বন অক্সাইড বন্ধন ধরে নিয়েছে তার মানে 2s যোগ তারপরে আমরা যে সূত্রটা তাহলে বন্ধন ভারতের প্রয়োজন শক্তি পাইছি বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি পাইছি তাহলে এখন আমরা বলতে পারি যে তাপ উৎপাদন বা তাপ নির্ণয় অর্থাৎ আমরা বলতে পারি ডেল এইচ সমান সমান কত হবে ডেল এইচ সমান সমান P1 মাইনাস P2 মানে ডেল এইচ সমান হচ্ছিল মাইনাস আর সমান করি সমান সমান 2652 মাইনাস 2x মাইনাস 1856 যদি সমাধান করি 2x সমান সমান 2752 যোগ 890 মাইনাস 1856 বা 2x সমান সমান 2752 যোগ 890 3542 মাইনাস 1856 বা 2x সমান সমান মাইনাস 1856 1686 সুতরাং 1 সমান সমান 800 843 কার্বন সেল আগে ছিল দ্বিতীয় বন্ধনে এত কিলো জুল এখানে সমান কিলো জুল প্রকাশ করতে পারি কিলো জুল এত কিলো জুল কিলো জুল কিলো জুল এত কিলো জুল পারবন প্রতি মোলের জন্য সুতরাং বলা যায় এই বিক্রিয়াটিতে বা প্রতিপক্ষের বিক্রিয়াটিতে কার্বন অক্সিজেন বন্ধন শক্তি 843 কিলো জুল পার মোল এইভাবে অর্থাৎ আমরা যে অঙ্কটা দেখলাম এই অঙ্কের মধ্যে বিক্রিয়ক হোক উৎপাদন হোক বন্ধন শক্তি মান নির্ণয় করা যাবে তার মানে আজকের আলোচ্য বিষয় ছিল যে বিক্রিয়াটা তাপ উৎপাদন আছে তাপ হারি সেটা হিসাব করা যায় নির্ণয় করা যায় অথবা ডেলেসের মান নির্ণয় করা যায় আবার ডেলেসের মান দ্বারা বিক্রিয়াটা তাপ উৎপাদন না তাপ হারি সেটা জানা যায় এবং ডেলেসের মান দেওয়া থাকলে বন্ধন শক্তি মান নির্ণয় করা যায় এভাবে আমি তোমাদের এই স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ডগুলো অবশ্যই হিসাব করবা অঙ্ক করবা যে CH4 যোগ ক্লোরিন বিক্রিয়া করা CH2 CL2 যোগ HCl এই বিক্রিয়াটিতে কার্বন হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন কার্বন ক্লোরিন এবং হাইড্রোজেন ক্লোরিন বন্ধন শক্তির মান যথাক্রমে 414 যোগ 244 326 এবং 431 কিলো জুল পার মোল হলে ডেলেসের মান নির্ণয় কর আবার দেখো C2H4 যোগ অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড যোগ পানি বিক্রিয়াটি দেয় ডেলেসের মান 1411 কিলো জুল এই বিক্রিয়াটিতে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন কার্বন অক্সিজেন বন্ধন শক্তির মান যথাক্রমে 414 কিলো জুল 498 কিলো জুল এবং 780 কিলো জুল পারলো 780 দেওয়া হতে পারে অথবা 740 দেওয়া হতে এগুলো বন্ধন শক্তি দূষণের যেভাবে দেওয়া হবে এই বন্ধন শক্তির মান রয়েছে করে কিন্তু এত কিলো জুল পারলো হয় তবে
হাইড্রোজেন অক্সিজেন বন্ধন শক্তির মান নির্ণয় করো, এই বিষয়ে তোমাদের পরীক্ষা করো। যদি অল্প ভাষা কিস করবা আমরা ধীরে ধীরে অল্প লাভ করে দিলে আর আলো দেখো অবশ্যই ভাষা কিস করবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কোভিড-19 সবাই বাসা থেকে কম বের হওয়া আর অবশ্যই বাসায় লেখা পড়া করবা, যে এই স্ট্যাম্পে যদি দেওয়া হয়েছে অবশ্যই এই স্ট্যাম্পে দিলা বাসায় প্র্যাকটিস করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।